আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি স্টুডেন্ট 2021, তোমাদের অ্যাকাউন্টিং আমি 120টা এমসিকিউ দিয়েছিলাম, তোমরা সেখান থেকে কমন পেয়েছো। আমাকে প্রায় 1000-এর মতো স্টুডেন্ট কমেন্টস করেছো বলে ভাইয়া কমন এসেছে, আনসার করতে পেরেছি 100%। তো কে কত পাইছো সেটা নিচে কমেন্টস করেছো, আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগলো। এখন ফিনান্স ও ব্যাংকিং তো ম্যাথমেটিক্যাল টার্ম সবগুলো অধ্যায় না, তাহলে এখানে কী হতো? এখানে থিওরিটিক্যাল অনেক কোশ্চেন পড়তে হয়, পাশাপাশি প্রশ্ন হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম তো তিনটা অধ্যায় আমাদের, 3, 4 এবং 5। সৃজনশীলের জন্য তুমি 3, 4, 5 এই তিনটা অধ্যায় করে গেলে 5টা অঙ্ক পাবে। আমি আবার বলতেছি 3, 4, 5 এই তিনটে অধ্যায় করে গেলে তুমি 5টা অঙ্ক পাবে। সাথে যদি কারো অঙ্কে নিয়ে যদি কারো সমস্যা থেকে থাকে, তো তিনটে অধ্যায় তো আমি খুব ডিটেলসে আলোচনা করে দিয়েছি। এবং আমার জানা মতে যারা ফিনান্স কখনোই করেনি, তারা যদি আমার এই তিনটা ভিডিও ভালো মতো দেখে, তারা কিন্তু ফিনান্সের অঙ্ক সহজে আনসার করে আসতে পারবে। যদি ফিনান্সের অঙ্ক নিয়ে কারো কনফিউশন থাকে, তাহলে লাস্টের যে অধ্যায়টা আছে সিলেবাসের সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, সেটা ভালো মতো পড়ো। বাণিজ্যিক ব্যাংক টপিকগুলো অল্প এবং তুলনামূলকভাবে এটা থেকে কমন কোশ্চেনগুলো চলে আসে, তো তুমি বাণিজ্যিক ব্যাংক পড়তে পারো। আর সাথে আছে 214টি এমসিকিউ আজকে তোমাদের আমি দিচ্ছি। আগামীকাল আমি 11টি সৃজনশীল প্রশ্ন নিয়ে আর একটা ভিডিও দেবো, আমি সুনিশ্চিত সেখান থেকে তুমি 7টা প্রশ্ন কমন পাবে। তো চলো আজকে ফিনান্স ও ব্যাংকিং এর যে 214টি এমসিকিউ আছে সেটা আমরা একটু শুরু করি। আর আবারও বলতেছি ভিডিওটা কিন্তু টেনে দেখবে না, কারণ ভিতরে এমন কিছু কথাগুলো থাকবে যেটা হয়তো তুমি জানতে না, এখন জানতে পারলে, কারণ প্রশ্ন তো একটু ঘুরে আসতেই পারে, তো সেই হিসাবে তো তোমাকে সেভাবে আনসার করতে পারবে, সেটা তোমাকে আমি প্রিপেয়ার করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে পাচ্ছ প্রথমে হচ্ছে প্রথম যে এমসিকিউটা আছে, সবজি বিক্রেতা রহিম শুধু পেঁপে বিক্রি করাতে। ব্যাপারটা কিন্তু বুঝতে হবে, শুধু পেঁপে বিক্রি করেছে মানে একটা পণ্য, লাভজনক না হয় অর্থায়নের কোন নীতির লঙ্ঘন হয়েছে, তাহলে কারবারের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন নীতি এটা সে লঙ্ঘন করেছে। পর 2 নম্বর প্রশ্ন আছে, বাণিজ্য ঘাটতি দেখা যায় কোন ধরনের অর্থায়নে? আন্তর্জাতিক অর্থায়নে বাণিজ্য ঘাটতি দেখা যায়। ব্যবসার পণ্য বৈচিত্র্যায়ন করলে, পণ্য বৈচিত্র্যায়নে তাহলে দুটো প্রশ্ন হয়ে গেল, বিক্রয় বৃদ্ধি হবে, কিভাবে চলতি মূলধন ব্যবস্থাপনা করা উচিত, এটা হচ্ছে বিক্রয় লব্ধ অর্থ দিয়ে। কোন শতাব্দীতে ফিনান্স আর্থিক বিবরণের বিচার বিশ্লেষণ কাজে নিয়োজিত ছিল? সেটা ছিল 18-10 শতাব্দীতে। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কোনটি? সেটা হচ্ছে সমাজ কল্যাণ করা। দেখো যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, আজকে কিন্তু আমি ভিডিওতে নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা এখানে ফোন করে তোমাদের সমস্যা সমাধান করতে পারবে। আমি কিন্তু অনেকের এইটা সমস্যা সমাধান করে দিয়েছি। এরপরে 7, একজন সবজি বিক্রেতা তার দৈনিক উপার্জনের পুরোটাই ব্যাংকে জমা রাখলে কোন নীতির লঙ্ঘন হয়? তার হলো বনাম মুনাফা নীতি। কোন ধরনের অর্থায়নে আয় অপেক্ষা ব্যয় বেশি পারে? এটা হচ্ছে বেশি হতে পারে সরকারি। সরকারি অর্থায়নের প্রথমে কোনটি নির্ধারণ করা হয়? ব্যয়ের পরিমাণ। নগদ অর্থ ও মুনাফার মধ্যে কোন ধরনের সম্পর্ক রয়েছে বিপরীতমুখী? দর্জি দোকানের জন্য মেশিন কেনা, মেশিন যেহেতু দীর্ঘমেয়াদী এর জন্য এটা বিনিয়োগ। বাণিজ্য ঘাটতি পূরণের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? সেটি হচ্ছে রেমিটেন্স। অর্থায়নের বিকাশের চারণ ভূমি বলা হয় কাকে? সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রকে। পণ্য বা সেবা বৈচিত্র্যপূর্ণ হলে ঝুঁকি বন্টন হয়, হ্যাঁ এটা সত্য কথা, এর জন্য হ্রাস পায় হচ্ছে ঝুঁকি, ভালো। বিক্রয় বৃদ্ধি পায়, বিক্রয় বৃদ্ধি অবশ্যই এটার সাথে বিক্রয় বৃদ্ধি রিলেটেড না, প্রত্যাশিত মুনাফা অর্জন হয়, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1 আর হচ্ছে 3। পরের প্রশ্ন, বিক্রয় লব্ধ অর্থ দিয়ে শ্রমিকের মজুরি প্রদান করা হলে অর্থায়নের কোন নীতিটি অনুসৃত হয়? সেটা হচ্ছে উপযুক্ততার নীতি। তার মানে নীতি নিয়ে কিন্তু একটা পরীক্ষায় আসবে। তহবিল সংগ্রহ ব্যবস্থাপনা সংক্রান্ত প্রক্রিয়াকে অর্থায়ন বলে, এটা হচ্ছে অর্থায়নের সংজ্ঞা থেকে দেওয়া হয়েছে। কোম্পানি তার প্রয়োজনীয় তহবিল কীভাবে সংগ্রহ করে? শেয়ার বিক্রয় করে। কোন অর্থায়নের ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে অধিক গুরুত্বপূর্ণ ব্যয়গুলো পূরণ করা হয়? সেটা হচ্ছে আন্তর্জাতিক। ব্যবসায় বলছে ব্যবসায় বেশি লাভের আশায় অধিক তহবিল বিনিয়োগ করলে কোনটি ঘটে? নগদ অর্থের ঘাটতি হবে যদি অধিক বিনিয়োগ করা হয়। কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে অর্থায়ন প্রক্রিয়া ভিন্ন হয়? সেটা হচ্ছে যৌথ মূলধনই, বাকি সবার সে কিন্তু আলাদা। নিচের কোনটি দ্বারা চলতি মূলধন ব্যবস্থাপনা করা হয়? সেটা হচ্ছে বিক্রয় লব্ধ অর্থ দিয়ে। আমি প্রতিদিন যেটা বিক্রয় করবো সেটা দিয়ে আমার চলতি ব্যয়গুলো মেটাবো, এটাই সেই কথা বলা হয়েছে। সরকার ঋণ গ্রহণের উৎস কোনটি? রয়েছে এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। নিচের কোনটি সরকারি অর্থায়নের আয়ের উৎস? ট্রেজারি বিল। পারিবারিক অর্থায়ন প্রক্রিয়ায় কোনটি অনুপস্থিত? সেটা হচ্ছে মুনাফা অর্জন। ব্যবসায়ের পণ্য বৈচিত্র্যায়ন করলে কী হবে? সেটা হবে
বিক্রয় বৃদ্ধি এবং ঝুঁকি হ্রাস পাবে। একজন দর্জি দোকানদার তার দৈনন্দিন খরচগুলো স্বল্পমেয়াদী তহবিল থেকে নির্বাহ করে থাকেন। এক্ষেত্রে স্বল্পমেয়াদীর কথা যেহেতু বলা হয়েছে, তার মানে উপযুক্ততার নীতি কোনটি বিনিয়োগ সিদ্ধান্তের মধ্যে ভিন্নতর। কর্মচারীদের বেতন প্রদান বাকি সবগুলোর চেয়ে আলাদা, ভালো করে পড়ে দেখবে তোমরা। মুনাফা বৃদ্ধির সাথে অর্থায়নের কোনটি বৃদ্ধি পায় সেটা হচ্ছে ঝুঁকি। ঝুঁকি বাড়লে মুনাফাও বাড়বে, মুনাফা বাড়লে ঝুঁকিও বাড়বে, দুটোই পরস্পরের সাথে রিলেটেড। ব্যবসায়ের ব্যবহারের উদ্দেশ্যে কম্পিউটার ক্রয়ের সিদ্ধান্ত এটা হচ্ছে ব্যয় সিদ্ধান্ত, কারণ কম্পিউটারটা দীর্ঘমেয়াদী সম্পত্তি, দ্যাটস ওয়াই এটা ব্যয় সিদ্ধান্ত। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO কোন দশকে আত্মপ্রকাশ করে? 1990। বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান। রাসায়নিক শিল্প প্রতিষ্ঠানগুলো কোন সংস্থার অধীনে পরিচালিত হয়? BCIC মানে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। এরপর দেখতে পাচ্ছি সরকারের আয়ের উৎস কি? গিফট ট্যাক্স, ট্রেজারি বিল, ঋণ। সরকার কোনো ঋণ দেয় না, দ্যাটস ওয়াই অ্যান্সার হবে 1 আর হচ্ছে 2। অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎস নিচের কোনটি? সেটা হচ্ছে অনুদান, PPP দেখতে পাচ্ছি। তাহলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। কারবারি প্রতিষ্ঠানগুলো কয় ভাগে ভাগ করা আছে? সেটা হচ্ছে 3 ভাগে। কারবারি প্রতিষ্ঠানের অর্থায়নের সাধারণ বৈশিষ্ট্য কি? অর্থ সংগ্রহ, অর্থ ব্যবস্থাপনা, ব্যয় নিয়ন্ত্রণ। তাহলে আমাদের অ্যান্সার হবে 1 আর হচ্ছে 2। বলছে অর্থায়ন কী নিয়ে কাজ করে? তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করেন। বিশ্বব্যাংক কোন জাতীয় অর্থায়নের সাথে জড়িত? সেটা আছে সরকারি অর্থায়নের সাথে। অর্থায়ন ব্যবস্থাপনার নীতিমালা অ্যান্সার হবে 1, 2, 3, তিনটাই কিন্তু এখানে হবে। এরপরে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, জনাব কাশেম তার সঞ্চিত 2 লক্ষ টাকা 10% মুনাফায় 6 বছরের জন্য প্রাইম ব্যাংকে জমা রাখলেন। তার মামা পরামর্শ দিয়েছিল ওই টাকায় জমি কিনলে 6 বছরে তার বিনিয়োগকৃত টাকা দ্বিগুণ হবে। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি 2 লক্ষ টাকা আর 10% এবং হচ্ছে 6 বছরের জন্য। তাহলে আমরা সহজেই কিন্তু সূত্রটা প্রয়োগ করতে পারি, এভি। এভি সূত্র তোমরা কিন্তু জানো ইতিমধ্যে যারা আসো। তাহলে FB সূত্র হচ্ছে PV ইন্টু 1 প্লাস 1 প্লাস I টু দি পাওয়ার হচ্ছে N। এই সূত্র প্রয়োগ করলে আমরা কিন্তু পেয়ে যাব 2,42,000 টাকা। এখন প্রশ্ন বলা হয়েছে 6 বছরে টাকা দ্বিগুণ হবে। তাহলে আমরা জানি যদি টাকা দ্বিগুণ করতে যাই তাহলে রুল 72 প্রয়োগ করো, 72 ভাগ হচ্ছে 6, 72কে 6 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে, দেখো আর 6 বার হচ্ছে বাদ, এই যে আমার পেয়ে যাচ্ছে অ্যান্সার, তাহলে 12%। দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়নে কি করতে হয়? সেটা হচ্ছে বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের তুলনা করতে হয়, বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের তুলনা করতে হয়। 1 বছর পরে শতকরা 10% মুনাফায় 100% ভবিষ্যৎ মূল্য কত হবে? 110%। ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তরের ক্ষেত্রে এম এর মান যত বেশি হবে বর্তমান মূল্য তত কম হবে। এটা কিন্তু মুখস্থ, এটা খুব বুঝে করতে হবে। নেক্সট দেখতে পাচ্ছি কোন ধরনের চক্রবৃদ্ধিতে বিনিয়োগ করলে ভবিষ্যৎ মূল্য সর্বাধিক হয়? সেটা হচ্ছে মাসিক, মাসিক হারে সবচেয়ে বেশি হবে। অর্থের সময় মূল্য নির্ধারণের মূল কারণ কি? সুদের হার। রুল 72 অনুযায়ী টাকা দ্বিগুণ করলে 72কে মেয়াদ দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে? সুদের হার পাওয়া যাবে। ইতিমধ্যে আমরা দেখে আসলাম একটা অঙ্কে। দেখো এখানে বলা হয়েছে জনাব আরমান একজন মুদি ব্যবসায়ী, তিনি মাসিক 12% সুদে 2,000 টাকা 2 বছরের জন্য ব্যাংকে জমা রাখবেন। ঠিক একটু আগে আমরা যেটা করে আসলাম একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে আমাদের মানে কি বলো রুল 72 প্রয়োগ করেছিলাম। আবার এখানে বলা হয়েছে মাস চক্রবৃদ্ধির সময় কত হবে, যেহেতু প্রশ্নে বলা হয়েছে মাসিক, তার মানে 12 বার। জনাব আরমান 2 বছর পর ব্যাংক থেকে কত টাকা পাবেন? আমরা ওই সূত্রটা প্রয়োগ করবো, FB = PV 1 প্লাস I টু দি পাওয়ার হচ্ছে N। তাহলে আমাদের 2,539 টাকা চলে আসবে। রূপক ব্যাংকে ব্যাংকে 5 লক্ষ টাকা 9 বছরে দ্বিগুণ হওয়ার প্রস্তাব দিলে সুদের হার কত হবে? 9 বছরে দ্বিগুণ, তাহলে 72কে তুমি 9 দিয়ে ভাগ করে দাও, 72 ভাগ হচ্ছে 9, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে হচ্ছে, এই দেখো 8 বার হচ্ছে 72, দেখো 8 নং 72 হয়ে গেল, সরি। তাহলে 72কে 9 দিয়ে ভাগ করে দেই, তাহলে 8 নং 72 আমাদের 8%। কোনটির ক্ষেত্রে অর্থের সময় মূল্যের গুরুত্ব অপরিসীম? সেটা হচ্ছে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। সাপ্তাহিক 1% হারে সুদ নিলে বার্ষিক সুদ কত হবে? 1% হারে যদি সাপ্তাহিক সুদ নেই তাহলে 52%, কারণ 52 সপ্তাহে হচ্ছে 1 বছর। ভবিষ্যৎ মূল্য থেকে অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়া কী বলে? বাট্টাকরণ পদ্ধতি বলে। এরপরে আমরা দেখবো হচ্ছে ঋণ গ্রহণের আগে পরিশোধ ক্ষমতা যাচাই করে নিতে হয়, কারণ ঋণের টাকা পরিশোধ পুরো তিনটাই কিন্তু আমাদের এখানে অপশন সঠিক, অর্থাৎ তিনটাই আমাদের অ্যান্সার হবে। ত্রৈমাসিক মানে 3 মাস পর পর, তাহলে 3 4 12 4 বার,
চারবার একাধিকবার বৃদ্ধির ক্ষেত্রে কোনটির মাধ্যমে বর্তমান মূল্য নির্ধারণ করা যায়, সেটা হচ্ছে বাট্টাকরণের মাধ্যমে। এরপরে রুল 72 অনুযায়ী নিচের কোনটিকে সুদের হার দিয়ে ভাগ করলে, 72কে সুদের হার দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব। পরে বলছে অর্থ বিনিয়োগ না করলে কোনটি সৃষ্টি হয়, সুযোগ ব্যয় সৃষ্টি হবে যদি বিনিয়োগ না করে টাকাটা ফেলে রাখি। এরপর দেখো আশিক উত্তরা ব্যাংক থেকে 7% হারে ত্রৈমাসিক মানে বছরে হচ্ছে চারবার 4,000 টাকা ঋণ নিলেন, তাহলে 5 বছর পর সে কত টাকা ফেরত পাবে? জাস্ট আগের সূত্রে প্রয়োগ করো কিন্তু ত্রৈমাসিক, সেটা হচ্ছে আই বাই এম টু দি পাওয়ার। তাহলে আমরা সূত্র প্রয়োগ করো পিভি, দেখো পিভি তাহলে 1+ উপরে হবে আই বাই হচ্ছে এম টু দি পাওয়ার হচ্ছে এন গুণ হচ্ছে এম। যদি আমরা এই সূত্রটা প্রয়োগ করি তাহলে কিন্তু আমরা আনসার পেয়ে যাব, যেহেতু ত্রৈমাসিক কথা বলে 4 লক্ষ টাকা ঋণ নিলেন তাহলে কত টাকা ফেরত দিতে হবে, তাহলে 5,659 টাকা কিন্তু বের হবে। মিস্টার আশিকের প্রকৃত সুদের হার কত? প্রকৃত সুদের হারটা নির্ণয় করবে ইএআর সূত্র দিয়ে, ই এ এবং হচ্ছে আর ইফেক্টিভ অ্যানুয়াল রেট। যদি ইএআর প্রয়োগ করো তাহলে দেখবে এই আনসারটা আমাদের চলে আসছে 7.185 এরকম আসবে, তার মানে 1.9। অর্থায়নে প্রতিটি সিদ্ধান্ত কিসের ভিত্তিতে গৃহীত হয়? অর্থের সময় মূল্য অনুযায়ী। শুধু আসলের উপর যে সুদ গণনা করা হয় সেটা হচ্ছে সরল সুদ। সুযোগ ব্যয়কে অর্থায়নে কী বলা হয়? সেটা হচ্ছে সময় মূল্য। সুযোগ ব্যয়কে অর্থায়নে কী বলা হয়? সেটা হচ্ছে সময় মূল্য। এখন দেখো বাট্টাকরণ প্রক্রিয়া বলতে বোঝায়, বাট্টাকরণ প্রক্রিয়া বলতে বোঝায় আমাদের দেখতে পাচ্ছ অ্যান্সার হচ্ছে 2 এবং 3। পড়ে নিবে তোমরা কয়েকবার, অ্যান্সার হচ্ছে 2 এবং হচ্ছে 3। ঋণ গ্রহণের আগে কি যাচাই করতে হয়? পরিশোধের ক্ষমতা তোমার আছে কিনা, তোমার প্রতিষ্ঠানে পরিশোধের ক্ষমতা আছে কিনা, মানে কিভাবে পরিশোধ করবে। বাট্টার হার কমলে কি হয়? বর্তমান মূল্য বেশি হবে। প্রতি বছর ভবিষ্যৎ সুদাশুল্কে সুদের হার দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে? সেটা হচ্ছে বর্তমান মূল্য। জনাব ইফতেখার বার্ষিক 10% হার সুদে 2,000 টাকা ব্যাংকে 2 বছরের জন্য জমা রাখেন, মেয়াদ শেষে তিনি কত টাকা পাবেন? এটা ইতিমধ্যে আমরা করে আসছি, যার সূত্রটা প্রয়োগ করব আমরা মান পেয়ে যাব। রুল 72 প্রয়োগ করে নির্ণয় করা হয় সেটা হচ্ছে মেয়াদ। জনাব রাসেল একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তার ভবিষ্যতে 1 লক্ষ টাকা প্রয়োজন, তাহলে ভবিষ্যৎ 1 লক্ষ টাকা এফবির মান দেয়া আছে, এজন্য তিনি বর্তমানে 10% চক্রবৃদ্ধি সুদে 7 বছর মেয়াদে বিনিয়োগ করতে রাজি হয়েছেন। তাহলে এখন খেয়াল করে দেখো মিস্টার রাসেল বর্তমানে কত টাকা বিনিয়োগ করলে তা 1 লক্ষ টাকায় পরিণত হবে। তাহলে সূত্র হচ্ছে ইতিমধ্যে পিভি, পিভি সূত্র হচ্ছে আমরা জানি উপরে হবে এফভি, উপরে হচ্ছে এফভি আর নিচে হচ্ছে 1+ আই টু দি পাওয়ার হচ্ছে এন। এই সূত্র প্রয়োগ করবো আমরা, আমরা কিন্তু মান পেয়ে যাব। তাহলে আমাদের মান আসবে 51,300, এটা হচ্ছে 16 টাকা। এটাই কিন্তু আমাদের সূত্র প্রয়োগ করলে মান পেয়ে যাবো চক্রবৃদ্ধি সুদে। এরপর দেখো পরে যে কোশ্চেন আছে, যদি চক্রবৃদ্ধি সুদ হার 8% হয় তাহলে মিস্টার রাসেল কত টাকা বিনিয়োগ করতে হবে? জাস্ট সুদের হারের পার্সেন্টটা চেঞ্জ হবে, একটু মানটা বেড়ে যাবে। এ 1 বছর পরে বি এর নিকট থেকে 100 টাকা পাবে, সুদের হার 10%। তাহলে এখন বলছে তাহলে ওই ওই টাকার বর্তমান মূল্য কত? এই সূত্রটা প্রয়োগ করে তোমরা এই অঙ্কটা করে ফেলো, দেখো 90.91 এত টাকা আসবে। ব্যবসায় চলতি খরচ পরিচালনার অক্ষমতা থেকে এটার সে ব্যবসায়িক ঝুঁকি সৃষ্টি হয়, মানে পরিচালনা খরচ এটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। কোনটি ঝুঁকিমুক্ত আয়? সেটা হচ্ছে ট্রেজারি বিল। নিচের কোনটি ঝুঁকিমুক্ত হয়? আরেকটা আছে সাধারণ শেয়ারের লভ্যাংশ। কোনটি ঝুঁকিমুক্ত বিনিয়োগের উৎস? এটা বিনিয়োগের উৎস, এটা হচ্ছে সাধারণ শেয়ার। কোনটির জন্য তারল্য ঝুঁকি সৃষ্টি হয়? সেটা হচ্ছে ডিবেঞ্চার ক্রয়। এরপরে দেখতে পাচ্ছি আমরা ট্রেজারি বন্ড থেকে প্রাপ্ত আয়কে ঝুঁকিমুক্ত আয় বলা হয়, কেন? কারণ নির্দিষ্ট আয় থাকায়, এর নির্দিষ্ট একটা আয় আছে, এর জন্য মূলত হবে আমাদের অ্যান্সারটা। ব্যবসায়িক ঝুঁকি এড়াতে চাইলে কি করা উচিত? আয়ের স্থিতিশীলতা নিশ্চিত করা উচিত, আয়ের স্থিতিশীলতা নিশ্চিত করা উচিত। উৎপাদনের উপকরণের মূল্য পরিবর্তনের ফলে কোন ধরনের ঝুঁকির সৃষ্টি হয়? সেটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। কোন ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানের ঝুঁকির তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে? সেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। সুদের হার কমলে কী হবে? সুদের হার কমলে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1 নম্বর বিনিয়োগের চাহিদা বাড়ে এবং বিনিয়োগের বাজার মূল্য বাড়ে, তাহলে দুটো অ্যান্সার 1 আর হচ্ছে 3। ঋণ পরিশোধের অক্ষমতা থেকে কোন ঝুঁকির সৃষ্টি হয়? এটা হচ্ছে
আর্থিক ঝুঁকি, অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় সেটা হচ্ছে ঝুঁকি। উদ্যোগটা আমরা এবার পরে দেখবো। জনাব আনিস সাহেবের একটি প্রকল্পে 3 বছরের আয় যথাক্রমে 10%, 5%, 15%। আনিস সাহেবের গড় আয় কত? তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ দিব, তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 10%। এখন 10% থেকে যদি আমরা আদর্শ বিচ্যুতি বের করতে চাই, 10% থেকে 10% বিয়োগ করলে শূন্য, আবার 5% থেকে 10% বিয়োগ করলে -5, আর -5 কি স্কোয়ার করলে হবে হচ্ছে কত? 25। আবার দেখো, এখন 15% থেকে 10% বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 5, তাহলে 5 হচ্ছে 25। তাহলে আমরা কিন্তু আদর্শ বিচ্যুতি সংক্ষেপে করে ফেলতেছি, এটা হচ্ছে টোটাল যোগফল হবে কত? 50। যেহেতু আমাদের 3 বছর, তাহলে ভাগ হচ্ছে এন মাইনাস হচ্ছে 1, এন মাইনাস হচ্ছে 1 মানে হচ্ছে 2, তাহলে 25। এখন এই 25কে যদি আমি রুট করি, তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 5 হয়ে গেল। অফিস ভাড়া, বিমা করা ইত্যাদি হচ্ছে ব্যবসায়িক। ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে পার্থক্য কী? ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে পার্থক্য হলো ঝুঁকি পরিমাপ করা যায়, হ্যাঁ ঝুঁকি পরিমাপ করা যায়, অনিশ্চয়তা অপরিমাপযোগ্য, এটা পরিমাপ করা যায় না, রাইট। অনিশ্চয়তা অগ্রহণযোগ্য, এটা গ্রহণ করতে হবে বাধ্যতামূলক, ন্যাচারালি। তার অ্যান্সার হচ্ছে 1 আর হচ্ছে 2। আর্থিক ঝুঁকি বৃদ্ধি পায় যখন যখন অ্যান্সার তিনটাই হবে, তোমরা দেখতে পাচ্ছ তিনটাই। ব্যাংকের ঋণের প্রতিষ্ঠান পরিচালিত হলে, ব্যাংক ঋণে প্রতিষ্ঠান পরিচালিত হলে ঋণের সুদ পরিশোধ করতে হয়, মুনাফা অর্জন সম্ভব হয় না, সেক্ষেত্রে কিন্তু তিন ক্ষেত্রে আমাদের আর্থিক ঝুঁকি বাড়তে পারে। নিচের কোনটি ঝুঁকিমুক্ত বিনিয়োগ? সেটা হচ্ছে বন্ড। আপ্যায়ন খরচ পরিশোধের অক্ষমতায় কোন ধরনের ঝুঁকির সৃষ্টি হয়, কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয়, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ ব্যবসায়িক ঝুঁকি সৃষ্টি হয়। আদর্শ বিচ্যুতি ব্যবহার করে ঝুঁকি পরিমাপ করার পদ্ধতিটি কোন পদ্ধতি? এটা হচ্ছে পরিসংখ্যানিক পদ্ধতি। ঝুঁকির সৃষ্টি হয় সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তনে, আকস্মিক দুর্ঘটনার কারণে, বাজারে নতুন পণ্যের পরিস্থিতিতে। অ্যান্সার হচ্ছে 1, 2, 3। ঝুঁকি ব্যবস্থাপনার জন্য প্রথমে, এটা হচ্ছে প্রথমে আমরা দেখব, প্রথমে খুঁজে বের করা প্রয়োজন ঝুঁকির উৎস। তাহলে প্রথমে খুঁজে বের করতে হবে ঝুঁকির উৎস। নিচের উদ্দীপকটি পড়ো, এবং এখানে আছে 96 হবে, আমি বুঝতেই পারছি যেহেতু একটু কাটছাঁট করা হয়েছে, তাহলে এখানে হবে 96 আর হচ্ছে 97, 97 নং। যাই হোক, মিস্টার শিকদার একজন ছাতা প্রস্তুতকারক, এই বছর তিনি অধিক মুনাফার আশায় প্রচুর ছাতা উৎপাদন করেন, কিন্তু অনাবৃষ্টির কারণে ছাতার চাহিদা কম থাকায় তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হন। উদ্দীপকে জনাব শিকদার কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হন? এটা হচ্ছে আর্থিক, তারল্য, সুদের হার। অ্যান্সার হচ্ছে ব্যবসায়িক। উক্ত ঝুঁকি যুক্তিসঙ্গতভাবে হ্রাস করার পন্থা হলো, মানে মূল কথা হচ্ছে বিকল্প রাস্তা বের করতে হবে, বিকল্প পণ্য প্রস্তুত করতে হবে। কোম্পানি দেউলিয়া হয় কি কারণে? দায় পরিশোধ ব্যর্থ হলে। এরপর হচ্ছে প্রত্যাশিত আয় ও প্রকৃত আয়ের বিচ্যুতি থেকে কি পরিমাপ করা হয়? সেটা হচ্ছে ঝুঁকি পরিমাপ করা হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি 101 নং প্রশ্ন। মিস্টার তারেক কম ঝুঁকিপূর্ণ খাতে 60 লক্ষ টাকা বিনিয়োগ করেছে, যার দলিলে পরিপক্কতার, পরিপক্কতার কথা একটু খেয়াল রাখবা, পরিপক্কতার তারিখ উল্লেখ রয়েছে। কিছুদিন পর বাজারে সুদের হার বেড়ে যাওয়ায় তারেক খুব শঙ্কায় পড়েন। তারেক কোন খাতে বিনিয়োগ করেছে? এটা হচ্ছে ডিবেঞ্চার বন্ড, যেহেতু পরিপক্কতার কথা বলা হয়েছে। তারেক কোন ধরনের ঝুঁকিতে পড়তে পারে? সেটা হচ্ছে সুদের হারের ঝুঁকি, যেহেতু সুদ ওঠানামা করে। কোন ঝুঁকির কারণে কোম্পানির দ্রুত বিলোপ সাধন হতে পারে? সেটা হচ্ছে আর্থিক ঝুঁকির কারণে। তারল্য ঝুঁকির সম্মুখীন হতে হয় কখন? শেয়ার হোল্ডারকে, বন্ড হোল্ডারকে, না ডিবেঞ্চার হোল্ডারকে? অ্যান্সার হচ্ছে 1, 2, 3। একটি প্রতিষ্ঠানের গড় থেকে আয়ের ব্যবধানের বর্গের গড় হচ্ছে 145 হলে আদর্শ বিচ্যুতি কত? জাস্ট রুট ওভার করে দাও, তাহলে অ্যান্সার হবে কত? 12.07%। ঝুঁকি প্রভাব ফেলে সিদ্ধান্ত গ্রহণে, প্রকল্প বাস্তবায়নে, প্রত্যাশিত মুনাফা অর্জনে। প্রথম হচ্ছে দুটো, তাহলে আমাদের এই দুটো হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছি আমরা, সিদ্ধান্ত গ্রহণে, প্রকল্প বাস্তবায়নে আর প্রত্যাশিত মুনাফা অর্জনে। আলটিমেটলি অ্যান্সার কিন্তু তিনটাই। সুদের হার বাড়লে বিনিয়োগের বাজার মূল্য কিন্তু কমবে। এরপরে ঝুঁকি হ্রাস করা যায় কার মাধ্যমে? এক হচ্ছে সঠিক পরিকল্পনার মাধ্যমে, প্রতিষ্ঠানের ব্যয় হ্রাস করে, সম্ভব নয় বিভিন্ন কৌশল অবলম্বন করে। তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর হচ্ছে 3। বিনিয়োগকারী বন্ড অথবা ডিবেঞ্চার ক্রয় করলে কিসের ঝুঁকি সৃষ্টি হয়? সেটা হচ্ছে সুদের হারের ঝুঁকি সৃষ্টি হয়। কোন পদ্ধতিতে প্রত্যাশিত নগদ প্রবাহের পরিবর্তে নিট মুনাফাকে বিবেচনা করা হয়? সেটা হচ্ছে গড় মুনাফার হার। মোট মুনাফা থেকে কর বাদ দিলে কি পাওয়া যায়? এটা হচ্ছে নিট মুনাফা। একটি মেশিন কিনতে 21,000 টাকা প্রয়োজন, ক্রয়কৃত মেশিন থেকে আগামী 4 বছর সে বার্ষিক 7,000 টাকা প্রয়োজন হচ্ছে, 21,000 টাকা প্রতি বছর পাবে 7,000 টাকা, তাহলে 7 দিয়ে ভাগ করে 3, তাহলে 3 বছর,
তাহলে আমাদের টোটাল হচ্ছে পেব্যাক পিরিয়ড হচ্ছে 3 বছর। তাহলে নিচের কোনটিকে বিনিয়োগের একটি মূল্যায়ন প্রক্রিয়া মূলধন বাজেটিং, পদ্মার বর্তমান বছরের মুনাফার পরিমাণ হচ্ছে 90,000 টাকা, যন্ত্রপাতির অবচয়ের পরিমাণ হচ্ছে 7,000 টাকা, পদ্মার বর্তমান বছরের নগদ আন্তঃপ্রবাহ তাহলে এটার সাথে জাস্ট যোগ করে দাও তাহলে 97,000 টাকা আমাদের আনসার। জনাব ঝর্ণা রাজশাহীতে গার্মেন্টস প্রতিষ্ঠা সিদ্ধান্ত গ্রহণ করেছেন, মূলধন বাজেটিংয়ের সাহায্যে তিনি কোন সিদ্ধান্তটি নেবেন, ভারী যন্ত্রপাতি ক্রয় করবেন? গড় মুনাফার হার পদ্ধতিতে পূর্বধারিত বা পূর্ব নির্ধারিত হারের সাথে নির্ণয়ের হারের তুলনা করা হয়, সঠিক অর্থের সময়মূল্য গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। গড় মুনাফার ক্ষেত্রে এটা কিন্তু করা হয় না, পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রেও কিন্তু করা হয় না, কমপক্ষে দুটি প্রকল্প বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়, একটা প্রকল্প দেয়া থাকে আর একটা প্রকল্প, দুটো প্রকল্পের মধ্যে কম্পেয়ার করে সিদ্ধান্ত নিতে হয়। দ্যাটস অ্যান্সার 1 ও 3। মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে কোনটি? নগদ প্রবাহ প্রাক্কলন। পেব্যাক সময় কম হলে এর প্রভাব কি হবে? লাভজনক হবে, যত কমে আমি দ্রুত ফেরত পাই, পেব্যাক পিরিয়ড যত কম হবে তত ভালো। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত কোনটি? জমি ক্রয়। মূলধন বাজেটিং পদ্ধতি কয়টি? হচ্ছে 4টি। মূলধন বাজেটিংয়ের ব্যর্থতার দায়িত্ব কার? অর্থ ব্যবস্থাপকের। নগদ আন্তঃপ্রবাহ ও নেট মুনাফার ব্যবধানকে কি বলা হয়? এটা হচ্ছে মোট অবচয়। ছাপাখানার মালিক মিস্টার কোরি মূলধন বাজেটিংয়ের সাহায্যে নিচের কোন সিদ্ধান্তটি নেবেন? সেটা হচ্ছে ছাপানোর যন্ত্র ক্রয়, বিনিয়োজিত অর্থকে বার্ষিক নগদ প্রবাহ দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? এটা হচ্ছে পেব্যাক সময়। আসবাবপত্র ব্যবসায়ে মূলধন বাজেটিংয়ের মাধ্যমে কোন সিদ্ধান্ত গ্রহণ করেন? সেটা হচ্ছে কাঠমিস্ত্রির জন্য যন্ত্রপাতি ক্রয়। 20,000 টাকার বিনিয়োগ করে কোন প্রকল্প হতে আগামী 6 বছর 4,000 টাকা করে আন্তঃবাহ, তাহলে প্রতি বছর কিন্তু 6,000 4,000, এই 4,000 দিয়ে আমি 20,000কে ভাগ করি, তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 5 বছর। একজন কমলার দোষ প্রস্তুতকারীর কমলার দোষের পাশাপাশি আম এবং বলছে আঙুরের, এখানে আঙুরের হবে, তাহলে আঙুরের দোষ বাজারে প্রসারণের ক্ষেত্রে যেসব সিদ্ধান্ত নিতে হবে তা হলো সম্ভাব্য নগদ প্রবাহ, সঠিক পণ্যের উৎপাদন খরচ এটা বিবেচনা করতে হবে, পণ্যের উপযোগিতা। উপযোগিতা আপাতদৃষ্টিতে অ্যান্সার 3টা হয়, কিন্তু আমাদের সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হচ্ছে 1 আর হচ্ছে 2। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের উপর নির্ভর করে ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য, ব্যবসা প্রতিষ্ঠানের পরিকল্পনা, ব্যবসা প্রতিষ্ঠানের টিকে থাকে, অ্যান্সার 1 আর হচ্ছে 3। নিচের কোনটি নগদ প্রবাহ বৃদ্ধির সাথে জড়িত? এটা হচ্ছে নগদ বিক্রয়। আফজাল অ্যান্ড কং এর নগদ প্রবাহ 1 কোটি টাকা, নিট মুনাফা 80 লক্ষ টাকা, উক্ত প্রতিষ্ঠানের অবচয়ের পরিমাণ কত? জাস্ট বিয়োগ করে দাও তাহলে আমাদের অ্যান্সার পেয়ে যাও 20 লক্ষ টাকা। একটি কোম্পানির নিট মুনাফা 8 লক্ষ টাকা, অবচয় হচ্ছে 3 লক্ষ টাকা, নগদ আন্তঃপ্রবাহ কত? জাস্ট এটাকে যোগ করে দাও তাহলে 11 লক্ষ টাকা। কোন ক্ষেত্রে মূলধন বাজেটিং প্রয়োগ করা হয়? দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে মূলধন বাজেটিং এর সিদ্ধান্ত প্রয়োজন হয়, মূলধন বাজেটিং এর সিদ্ধান্ত প্রয়োজন হয়, এটা হচ্ছে অ্যান্সার 1 ও 2। নতুন পণ্য বাজারে ছাড়া, ব্যবসায়ী সম্প্রসারণের, এই দুটো ক্ষেত্রে। কর্মচারীদের বেতন প্রদান, এটা কোন ধরনের ব্যয়? এটা হচ্ছে চলতি খরচ। বাজারে নতুন পণ্য ছাড়ার সময় বিবেচনা করা হয় স্থায়িত্ব, সম্ভাব্য বিক্রয়ের পরিমাণ, কাঁচামাল বাবদ খরচ, 3টাই। আয় ব্যয় প্রাক্কলনের ক্ষেত্রে ব্যয় বলতে বোঝায় কাঁচামাল খরচ। মূলধন বাজেটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় কোন ক্ষেত্রে? স্থায়ী সম্পত্তি ক্রয়ের, স্থায়ী সম্পত্তি আধুনিকায়নের, চলতি খরচে কিন্তু হবে না। নিট মুনাফার সাথে কোনটি যোগ করতে হয়? অবচয় যোগ করতে হয়। উদ্দীপকের কেবি একটি মেশিন ক্রয় করবে যার ক্রয় মূল্য 90,000 টাকা, আয়ুষ্কাল 3 বছর, প্রকল্পটি হতে প্রতি বছর আগত নগদ আন্তঃপ্রবাহ হচ্ছে, এই 3টা দেয়া আছে, এই 3টা যোগ করলে আমরা পাবো হচ্ছে 1,09,000 টাকা। তাহলে টোটাল বলছে ক্রমযোজিত বলতে 3টার যোগফল আমরা করব 1,09,000 টাকা। প্রশ্ন বলছে মেশিনটির পরিশোধকাল কত বছর? দেখো প্রথম দুটো যোগ করলে আমরা পাবো হচ্ছে 42 এবং হচ্ছে 38, যোগ করলে পাবো হচ্ছে 80,000 টাকা। আমরা কিন্তু প্রথম 2 বছর যোগ করলে পাবো হচ্ছে 80,000 টাকা, বাট আমাদের বিনিয়োগ করছে 90,000 টাকা, তাহলে আরও 10,000 টাকা কম আছে। তাহলে দশ হাজারকে আমার 10,000 টাকা দরকার, কিন্তু আমি তৃতীয় বছর পেয়ে গেছি 29,000 টাকা, তাহলে 10,000 ভাগ হচ্ছে 29,000, 10,000 ভাগ হচ্ছে 29,000, এটা দিয়ে ভাগ করার পর যা থাকবে জাস্ট 2-এর সাথে যোগ করে দেব, যেহেতু প্রথম 2 বছর আমরা টাকাটা ফেরত পাই নাই। 0., সম্ভবত 0.34 এরকম হবে একটা মান, হ্যাঁ 3, তাহলে 2 বছর মানে 2.3, এত বছর
লাইসেন্সটির পরিশোধকাল কত বছর? 2.3 বছর। নিচের কোনটি সঠিক? পেব্যাক মূলত কোন লাভের হার নয়, পেব্যাক কিন্তু কোনো লাভের হার নয়, এটা হচ্ছে সঠিক পেব্যাক সম্পর্কিত। জনাব কামাল একটি নার্সারি পরিচালনা করেন, মূলধন বাজেটিংয়ের সাহায্যে তিনি নিচের কোন সিদ্ধান্ত নেবেন? সেটা হচ্ছে পানি সেচের আধুনিক যন্ত্র ক্রয় করবেন। পেব্যাক সময় নির্ণয়ের সূত্র কোনটি? বিনিয়োগ ভাগ হচ্ছে বার্ষিক নগদ প্রবাহ। ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কী? মুনাফা অর্জন। মূলধন বাজেটিং প্রক্রিয়ায় জড়িত ধাপ কোনটি? বাটার হার নির্ধারণ। গড় মুনাফার হার নির্ণয়ের সূত্র গড় নিট মুনাফা গড় বিনিয়োগ গুণ ছিল 100, এখানে দিলে হবে না দিলেও হবে। মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন করতে হয় নগদ প্রবাহ প্রাককরণের পর, বাটার হার নির্ধারণের পর, বহিঃপ্রবাহ নির্ধারণের পর। অ্যান্সার হচ্ছে 1 আর হচ্ছে 2। হোল্ডিং কোম্পানির অধীনে কোন ধরনের ব্যাংকিং কার্যাবলী পরিচালিত হয়? সেটা হচ্ছে গ্রুপ ব্যাংকিং। গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য কী হবে? দেশ বিদেশে অর্থ স্থানান্তর, দেশ বিদেশে অর্থ স্থানান্তর, এটাই হবে। সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য কোনটি? সেটা হচ্ছে উৎপাদনশীল খাতে তহবিল বিনিয়োগ করা। একটি বৃহৎ ব্যাংক কয়েকটি দুর্বল ব্যাংকের অধিকাংশ শেয়ার ক্রয় করে, তাহলে সেটা হবে হচ্ছে গ্রুপ ব্যাংক। দক্ষ ব্যাংক ব্যবস্থাপনার পূর্ব শর্ত কি? ব্যাংকের উপর গ্রাহকের আস্থা। ব্যাংক কীভাবে অধিক মুনাফা অর্জন করতে পারে? ব্যয় সংকোচন করে। এরপরে ব্যাংকিং ব্যবস্থার প্রাণকেন্দ্র কোনটি? সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ইসলামী ব্যাংকগুলো কোন সেবার মাধ্যমে যন্ত্রপাতি ক্রয়ের জন্য ঋণ গ্রহীতাকে ঋণ প্রদান করে? এটা হচ্ছে মুরাবাহা, এটা হবে। কোন নীতি অনুসারে ঋণ গ্রহীতার সচ্ছলতার ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ? সেটা হচ্ছে নিরাপত্তার নীতি। কৃষি ব্যাংক কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠান? সেটা হচ্ছে বিশেষায়িত। গ্রামীণ ব্যাংক কিন্তু বিশেষায়িত। নিচের কোন ব্যাংকটি কাঠামো ভিত্তিক শ্রেণীবিভাগের অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে সেইন ব্যাংক। মিসেস রহিমা তার স্বামীর ব্যাংক হিসাবে উদ্বৃত্ত জানতে চাওয়াতে ব্যাংক কর্মকর্তা অপারগতা প্রকাশ করেন, মানে তাকে জানাবে না। এক্ষেত্রে ব্যাংকিং ব্যবসার কোন নীতিটি অনুসৃত হয়েছে? সেটা হচ্ছে গোপনীয়তার নীতি। ব্যাংকিং ব্যবসার মূল নীতি হলো স্বল্প ব্যয়ে অধিক মুনাফা, গোপনীয়তা রক্ষা করা, জনকল্যাণের লক্ষ্যে কাজ করা। অ্যান্সার হচ্ছে 1 আর হচ্ছে 2। পরের প্রশ্ন, অনিশ্চয়তা এবং ঝুঁকি এড়ানোর জন্য বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকের কোন নীতি মেনে চলা বাঞ্ছনীয়? তাহলে নীতি সংক্রান্ত কিন্তু প্রশ্ন পরীক্ষায় থাকবে, এটা হচ্ছে সাবধানতার নীতি। বিনিয়োগ ব্যাংকের কাজ কী? মানে বিনিয়োগ ব্যাংকের কাজ কী? সেটা হচ্ছে ব্রিজ ফিন্যান্স। ব্যাংকের মালিক এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী হলো মূলধন গঠন, সুনাম অর্জন, সামাজিক অবদান। অ্যান্সার হচ্ছে 2 আর হচ্ছে 3। উদ্দীপকটা পড়ি আমরা, পরপর দেখতে পাচ্ছি অমিত চীনে পড়াশোনা করতে গিয়ে দেখলো সেখানে শিক্ষার্থীদের সঞ্চয়ের জন্য একটি বিশেষ ব্যাংক সঞ্চয় বাক্স সরবরাহ করে, শিক্ষার্থীরা এতে টাকা পয়সা জমা করে রাখে। এটা কোন ধরনের? এটা স্কুল ব্যাংক। উদ্দীপকের ইঙ্গিতকৃত ব্যাংক সম্পর্কিত আরও তথ্য হলো আমাদের দেশে এর জনপ্রিয়তা ব্যাপক, আমাদের দেশে এই ধরনের ব্যাংক নাই। আমাদের দেশে 1960 সালে এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল, মানে এখন বর্তমানে নেই। ছাত্রছাত্রীগণ এর গ্রাহক, তাহলে অ্যান্সার হচ্ছে 2 আর হচ্ছে 3। ধাপে ধাপে উদ্দেশ্য অর্জনের ভিত্তিতে প্রদান করা হয় কোন ঋণ? সেটা হচ্ছে কৃষি ঋণ। উদ্দীপকটা পরে দেখি, জনাব লিয়াকত এমন একটি ব্যাংকে চাকরি করেন যা সাধারণ ব্যাংকিং কার্যকলাপের পাশাপাশি সম্প্রতি অনলাইন সেবা চালু করেছে, কিন্তু সম্প্রতি ব্যাংকটিতে অর্থনৈতিক তারল্য সংকট দেখা দিয়েছে। উদ্দীপকে বর্ণিত ব্যাংকটি কোন ধরনের? এটা হচ্ছে শাখা ব্যাংক। এরপর দেখতে পাচ্ছ ব্যাংকটিতে তারল্য সংকট দেখা দেওয়ার কারণ হচ্ছে নতুন আমানত কম জমা পাওয়া, হ্যাঁ হতে পারে। প্রদত্ত ঋণের টাকা সঠিকভাবে আদায় হওয়া, সঠিকভাবে আদায় হলে তারল্য সংকট পড়তো না। মিত ব্যয়তার নীতি অনুসরণ না করা, ইচ্ছামতো বিনিয়োগ করা হয়েছে, এর জন্য এই কাজটা হয়েছে। কোনটি এড়ানোর জন্য ব্যাংকের সাবধানতার নীতি মেনে চলা উচিত? সেটা হচ্ছে অনিশ্চয়তা ও ঝুঁকি। কার্যভিত্তিক শ্রেণীবিন্যাস বিবেচনায় BDBL হচ্ছে শিল্প ব্যাংক। হোল্ডিং কোম্পানির অধীনে নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয় শাখা ব্যাংক। বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান কোনটি? সেটা হচ্ছে কৃষি ব্যাংক। এবং নিচের উদ্দীপকটি পরে 174 এবং 175 নং প্রশ্নের উত্তর দাও। সোপান ব্যাংকে বৈদেশিক বাণিজ্য, ঋণদান ইত্যাদি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য পৃথক পৃথক বিভাগ রয়েছে, ফলে কাজের দক্ষতা এবং মান বৃদ্ধি পায়। এখন দেখো উদ্দীপকের কাজের মাধ্যমে সোপান ব্যাংকের কোন নীতি পরিলক্ষিত হয়? সেটা হচ্ছে সুনামের নীতি, বিশেষায়নের নীতি। অ্যান্সার হচ্ছে বিশেষায়নের নীতি। সোপান ব্যাংকের কার্যদক্ষতা বৃদ্ধির কারণ? অ্যান্সার হচ্ছে 1 আর হচ্ছে 3। তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ একজন কর্মী একটি নির্দিষ্ট কাজ করে, আরেকটা হচ্ছে একই জাতীয় কাজ বারবার একজনই করে। এর জন্য
ঋণদান, নোট ইস্যু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এগুলো ব্যাংকের কোন ধরনের নীতির আছে? বিশেষায়নের নীতি, ব্যাংকিং ব্যবসায় অন্যতম মূল নীতি কি? তারল্য নীতি, সুনামের নীতি, বিশেষায়নের নীতি? আনসার এক আর হচ্ছে দুই। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড হলো বিডিবিএল, যেটা শিল্প ব্যাংক। ব্যাংকিং ব্যবসায় তহবিলের মূল উৎস কি? আমানত। এটা কমন কোশ্চেন পরীক্ষা আসার মতো। নিচের কোনটি বিশেষায়িত ব্যাংক? কৃষি ব্যাংক। এরপরে পারস্পরিক উন্নতি সাধন হচ্ছে সেন ব্যাংকের মূল লক্ষ্য, এটা আমরা বলতে পারি মুখ্য উদ্দেশ্য। সরকারের প্রেক্ষাপটে সরকারের ব্যাংকের উদ্দেশ্য কোনটি? হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা। ব্যাংক ব্যবসার অপরিহার্য নীতি কোনটি? মুনাফার নীতি। ব্যাংকের মূল কাজ হচ্ছে মুনাফা অর্জন করা। বাণিজ্যিক ব্যাংকের তহবিলের বাহ্যিক উৎস কোনটি? ডিভেঞ্চার, বাহ্যিক উৎস। বাণিজ্যিক ব্যাংক কোনটির মাধ্যমে মুদ্রা প্রসারণ সহায়তা করে? হচ্ছে চেক ইস্যু করে মুদ্রা প্রসারণের কাজটা করে থাকে। কোন ব্যাংক একটি দেশের আঞ্চলিক উন্নয়নে অবদান রাখতে পারে? সেটা হচ্ছে শাখা ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রাথমিক এবং প্রধান উৎস কোনটি? পরিশোধিত মূলধন। এটাও কিন্তু প্রাথমিক ও প্রধান উৎস, প্রাথমিক আর প্রধান উৎস কিন্তু পরিশোধিত মূলধন, কমন কোশ্চেন। প্রত্যয়পত্র কার অনুকূলে ইস্যু করা হয়? রপ্তানিকারক। বাণিজ্যিক ব্যাংক জনগণের মাঝে কৃষির প্রবণতা, সঞ্চয়ের প্রবণতা। ট্যালেক্স বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের খরচ? যোগাযোগ খরচ। মিস্টার রুবেল চেকের মাধ্যমে একটি ল্যাপটপ ক্রয় করলেন, চেকটি মুদ্রার বিকল্প হিসেবে কাজ করে, সঠিক। মিস্টার রুবেল ব্যাংকে টাকা কমে যাবে, এটাও সঠিক। উক্ত চেক বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে, তাহলে 1, 2, 3। আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে একটি ব্যাংক কিভাবে সহায়তা করে? প্রত্যয়নপত্র ইস্যু করে। সফলা ব্যাংক দেনা পাওনা নিষ্পত্তির পে অর্ডার ব্যবহার করে থাকে। ব্যাংক কর্তৃক ব্যবহৃত এই পে অর্ডার কোনটি সৃষ্টি করে? বিনিময়ের মাধ্যম হিসাবে। বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলী অর্থ স্থানান্তর, মূলধন গঠন, বিনিময়ের মাধ্যম সৃষ্টি। আনসার হচ্ছে মূলধন গঠন, বিনিময়ের মাধ্যম সৃষ্টি। বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের উৎস কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা হচ্ছে নিরীক্ষকের বিল। এরপরে গোমতী ব্যাংক লিমিটেড আমদানিকারকের আমানতের মাধ্যমে সৃষ্ট মূলধন বিভিন্ন খাতে ঋণদান এবং বিনিময়ের মাধ্যমে মুনাফা অর্জন করে। ব্যাংকের উক্ত কাজের মাধ্যমে উৎপাদন পরিমাণ বৃদ্ধি পায়, মূলধনের গতিশীলতা বাড়ে, যাতে উৎপাদন বৃদ্ধি পায়। আনসার হচ্ছে 1, 2, 3। নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ? ঋণ নিয়ন্ত্রণ করা। দেনা পাওনা নিষ্পত্তির মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় চেক, বিনিময় বিল, ডেবিট কার্ড। আনসার 1, 2, 3। জনাব মুস্তাইন মুস্তাইন জনাব মুস্তাইন চীন থেকে যন্ত্রপাতি ক্রয়ের জন্য সোনালী ব্যাংক থেকে 40 লক্ষ টাকার একটি এলসি খুলেছেন। সোনালী ব্যাংকে সোনালী ব্যাংকার বরাবর এলসি ইস্যু করে সরকার, তাহলে কার বরাবর? সরকার, মুস্তাইন, তারপর হচ্ছে চীনের রপ্তানিকারক। অ্যান্সার হবে চীনের রপ্তানিকারক বরাবর। পরের প্রশ্ন, নিচের কোনটি তাহলে নিচের উদ্দীপকটি পড়ে 199 এবং 200 নং প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন ছিল ওয়াই ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? অ্যান্সার হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকিং ব্যবসায় মুনাফা আধিক্যের কারণে ওয়াই ব্যাংক আরও একটি নতুন শাখা খুলতে চায়, তার মানে এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। পরের প্রশ্ন, ওয়াই ব্যাংকের নতুন শাখা খোলার ফলে ওয়াই ব্যাংকের নতুন কর্মসংস্থান হবে। পরের এরপরে হচ্ছে দেখতে পাচ্ছি এক্স ব্যাংকের মুনাফা বৃদ্ধি পাবে, জনকল্যাণ সাধিত হবে। অ্যান্সার হচ্ছে 1 আর হচ্ছে 3। বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কোনটি? খুবই কমন প্রশ্ন, বিল বাট্টাকরণ। বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম হিসেবে প্রচলন করে কোনটি? ডিবেঞ্চার, সঞ্চয়পত্র, হুন্ডি। অ্যান্সার হচ্ছে হুন্ডি। বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের খাত কোনটি? বিমা প্রিমিয়াম। কোন ধরনের ব্যাংক নিকাশ ঘর সুবিধা পায়? সেটা হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা, অধিক মুনাফা অর্জন করা, ঋণ আমানত সৃষ্টি করা। অ্যান্সার হচ্ছে 1 ও 2। ব্যাংক কীভাবে আন্তর্জাতিক বাণিজ্যে প্রসার ঘটায়? সেটা হচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্যে অংশগ্রহণ করে। ব্যাংকের আয়ের প্রধান উৎস কি? সুদ গ্রহণ করে ব্যাংকের আয়ের প্রধান উৎস। ট্রাভেলার চেক হতে বাণিজ্যিক ব্যাংক কি পেয়ে থাকে? কমিশন, এলসি, লেটার অফ ক্রেডিট। বাণিজ্যিক ব্যাংকের আয় বিল বাট্টাকরণ, প্রত্যয়পত্র ইস্যু, নিরীক্ষকের বিল। এটা হবে না, জাস্ট 1 আর 2 আনসার। বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের উৎস কোনটি? নিরীক্ষকের বিল, এটা তো বারবার বলা হয়ে গেছে। কোনটি বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য? জনকল্যাণ, এমসিকিউতে আসতে পারে। বাণিজ্যিক ব্যাংকের মূলধনের গুরুত্বপূর্ণ বাহ্যিক উৎস কোনটি? সেটা হচ্ছে আমানত। কোনটি বলছে কোন ব্যাংক এলসি প্রদান করে? কোন ব্যাংক এলসি প্রদান করে লেটার অফ ক্রেডিট? এটা তোমাদের কাছে কোশ্চেন হলো, তোমরা এটা অ্যান্সার বের করবে, দেখি তোমরা পারো কিনা। এটা আমাকে কমেন্টস করে জানিয়ে দাও। প্রিয় শিক্ষার্থী, আমার কাছে মনে হয়েছে যারা এই 214টি এমসিকিউ ভালো মতো করবে তাদেরই 15টি কমন থাকবে। এখন যদি কারো মনের মধ্যে কনফিউশন থাকে তাহলে আমরা আরও কিছু এক্সট্রা প্র্যাকটিস করে যাব, যেটা 300-র প্রায় কাছাকাছি, হয়তো 298টা হবে। তো যেহেতু কয়েকটা এমসিকিউ, সবার প্রতি সাজেশন থাকবে, পরের এমসিকিউগুলো অন্তত একবার বা দুইবার তোমরা অবশ্যই পড়ে যাবে।
215 মুনাফা বৃদ্ধি করতে বেশি তহবিল বিনিয়োগ করলে কোনটি ঘটে? তার হলো ঘাটতি ঘটবে। সরকারি ও বেসরকারি অর্থায়নের মাধ্যমে বৃহৎ প্রকল্পের অর্থায়নকে কি বলা হয়? সেটা হচ্ছে ট্রিপল পি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। তাহলে ট্রিপল পি কিন্তু এটা। যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে একত্রীকরণের প্রবণতা শুরু হয় 1930-এর পূর্ববর্তী দশকে। বিশ্বব্যাপী আমদানি বা রপ্তানির প্রতিবন্ধকতা হ্রাস পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে কোনটি? WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্য হচ্ছে 189। ব্যবসা পরিচালনার নগদ অর্থ কম বা বেশি রাখা হলে কোন নীতির পরিপন্থী হয়? কম বা বেশি রাখা, এটা হচ্ছে তারল্য নীতি। বাংলাদেশের জনপ্রিয় কারবার এক মালিকানা অংশীদারি কোম্পানির সংগঠন নিচের কোনটি? এক আর হচ্ছে দুই, এক মালিকানা এবং হচ্ছে অংশীদারি। ব্যবসা বাণিজ্যের পরিধি বেড়েছে সভ্যতার ক্রমবিকাশের কারণে, প্রযুক্তির উন্নয়নের কারণে, রাজনৈতিক পটভূমি পরিবর্তনের কারণে। তাহলে আমাদের আনসার পাচ্ছে এক আর হচ্ছে দুই। এরপরে আমরা দেখবো হচ্ছে পরের প্রশ্ন, জনাব শামীম, ত্রৈমাসিক। ত্রৈমাসিক বললে বছরে হচ্ছে চারবার, তার মানে হচ্ছে তিন মাস পর পর, তিন মাস পর পর আমরা ত্রৈমাসিক। তাহলে এম এর মান হচ্ছে চার, 6% হার সুদে, তাহলে আয়ের মান হচ্ছে 6 আর 12 বছর দেয়া আছে। প্রশ্নে বলা হয়েছে একটি প্রতিষ্ঠান 50,000 টাকা জমা রাখতে চায়, উক্ত প্রতিষ্ঠানের প্রকৃত সুদের হার, তাহলে ইএআর এটা দিয়ে তোমরা বের করবে। সাপ্তাহিক 1% হার চক্রবৃদ্ধি সুদে, তাহলে বার্ষিক বললে আমরা পাবো হচ্ছে 52, কারণ 52 সপ্তাহে হচ্ছে 1 বছর, যেহেতু প্রকৃত সুদের হার, তাহলে ইএআর এটা দিয়ে তোমরা বের করতে পারবে। 10% সুদের 5,000 টাকা কত বছরে দ্বিগুণ হবে? 10% সুদ, তাহলে আমরা 72, যেহেতু রুল 72, 72-কে আমরা জাস্ট 10 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে দেখো 7.2। নিহা 4 বছর পর বিয়া কোম্পানি থেকে 2 লক্ষ টাকা পাবেন, 9% ষাণ্মাসিক কথা বলা হয়েছে। তোমরা ইতিমধ্যে জানো ষাণ্মাসিক মানে হচ্ছে বছরে 2 বার, তাহলে এম এর মান হচ্ছে 2। উক্ত টাকার বর্তমান মূল্য কত? তাহলে পিভির সূত্র দিয়ে তোমরা কিন্তু এটা বের করতে পারবে। বাট্টাকরণ পদ্ধতিতে কি নির্ধারণ করা হয়? বর্তমান মূল্য, তাহলে বাট্টাকরণ বলে বর্তমান মূল্য। বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকি কত প্রকার? সেটা হচ্ছে 2 প্রকার। পরিচালন ব্যয়ে স্থায়ী খরচের পরিমাণ বেশি হলে কি তৈরি হয়? ব্যবসায়িক ঝুঁকি। পরিচালন ব্যয়ের কথা মনে করতে হবে, যেহেতু এই কোশ্চেনটা কমন কোশ্চেন, বারবার আলোচনা করা হয়েছে। জেট কোম্পানি তাদের 5 বছরের আয় ও ঝুঁকি গণনা করে দেখলো গড় থেকে ব্যবধানের বর্গের যোগ ফল হচ্ছে 462। কোম্পানিটির আদর্শ বিচ্যুতি কত হবে? জাস্ট যেহেতু বলছে 5 বছরের, তাহলে সূত্র প্রয়োগ করো। সূত্র প্রয়োগ করে অবশ্যই তোমরা জানো N-1 অর্থাৎ 4 বছর, 4 দিয়ে এটাকে ভাগ করবো, তারপরে রুট ওভার করলে আমরা আনসার কিন্তু পেয়ে যাবো। আব্দুল করিম সাহেবের গত 5 বছরের বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়ের হার যথাক্রমে 10%, -15%, 0%, এবার হচ্ছে 12% এবং হচ্ছে 8%, গড় আয়ের হার কত? তাহলে আমরা টোটাল যোগ করে 5 দিয়ে ভাগ দেবো, তাহলে সেটাই হচ্ছে আমাদের কাছে গড় আয়ের হার। ব্যবসায়িক ঝুঁকির উৎসগুলো হলো, উৎসগুলোর মধ্যে আমরা পাবো অতিরিক্ত স্থায়ী খরচের প্রবণতা, বিক্রয়ের পরিমাণ পরিবর্তন, বিক্রয়ের আয় স্থিতিশীলতা, তার অ্যান্সার হচ্ছে 1 ও 2। পরের প্রশ্ন, কোনগুলো পরিশোধের অক্ষমতা থেকে ঝুঁকির সৃষ্টি হতে পারে? কাঁচামাল ক্রয়, বেতন, অফিস ভাড়া, তিনটাই হতে পারে। পরিচালন ব্যয়ের স্থায়ী খরচ হলো, বিমা সেলামি, কাঁচামাল ক্রয়, অফিস ভাড়া, তাহলে আমাদের পাচ্ছি 1 আর হচ্ছে 3 স্থায়ী খরচ পরিচালন ব্যয়ের ক্ষেত্রে। কোনটি ঝুঁকিগত আয়? সেটা হচ্ছে 2 এবং 3, ব্যাংক আমানত রাখা এবং বন্ড ক্রয় করা হচ্ছে ঝুঁকিগত। এরপর পরটা বলছে মূলধন বাজেটিং প্রক্রিয়ায় কয়টি ধাপ রয়েছে? তাহলে মূলধন বাজেটিং প্রক্রিয়া ইতিমধ্যে আমরা 3টি কয়েকবার আলোচনা করে দিয়েছি, কমন প্রশ্ন। সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের পূর্ব শর্ত হিসেবে বিবেচিত হয় সঠিক তহবিলের খরচ নির্ণয়, অর্থায়নের সাফল্যের চাবিকাঠি কোনটি? সেটা হচ্ছে মূলধন বাজেটিং। এরপরে 4 বছর মেয়াদী প্রকল্পের প্রারম্ভিক বিনিয়োগ হচ্ছে 1,60,000 টাকা, গড় বিনিয়োগ কত? তাহলে জাস্ট আমরা ভাগ করে দিব 1,60,000 টাকা। খেয়াল করে দেখো গড় বিনিয়োগ বলছে, ভাগ হচ্ছে দুই, কারণ গড় বিনিয়োগকে 4 দিয়ে ভাগ করতে হবে না, 2 দিয়ে ভাগ করতে হবে। নগদ আন্তঃপ্রবাহ কি? মুনাফা প্লাস অপচয়, এটা আমি একবার দিয়েছি আর ডাবল বার চলে আসছে। কোনটি থেকে ব্যবসায়ের নগদ আন্তঃপ্রবাহ ঘটে? সেটা হচ্ছে বিক্রয় থেকে, প্রতিদিন যে বিক্রয় হয় সেখান থেকে এটা মূলত ঘটে। কখন একটি বিনিয়োগ লাভজনক বলে প্রতীয়মান হয় এবং গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়? সেটা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ থেকে বেশি হলে। আয় ব্যয় প্রাক্কলন শেষে নিচের কোনটি নির্ধারণ করা হয়? সেটা হচ্ছে নিট মুনাফা। ব্যবসায় নগদ বহিঃপ্রবাহের খাত হলো 1 আর হচ্ছে 2, চলতি ব্যয় এবং হচ্ছে মূলধনী ব্যয়। এরপরে মূলধন বাজেটিংয়ের পদ্ধতি নির্বাচন করতে হয় নগদ প্রবাহ প্রাক্কলনের পর, বাট্টা হার নির্ধারণের পর, না গড় মুনাফার হার নির্ধারণের পর? অ্যান্সার হচ্ছে 1 আর হচ্ছে 2। মূলধন বাজেটিং সঠিক না হলে কি হবে?
অপরণযোগ্য ক্ষতি, বিনিয়োগ প্রকল্পে লাভ হবে না, কোম্পানি দেউলিয়া হয়ে যেতে পারে, তিনটাই সঠিক। ব্যাংকিং ব্যবসার মূলনীতি হচ্ছে 16টি। প্রকল্প উৎপাদনশীলতা এবং লাভজনকতা যাচাই করে কোন নীতি বাস্তবায়নের মাধ্যমে ব্যাংক বিনিয়োগ করে, সেটা হচ্ছে উদ্দেশ্য নীতি। এটা ভালো মতো মনে রাখবে, কমন প্রশ্ন। ব্যাংকিং ব্যবসার অন্যতম মূলনীতি কোনটি, সেটা হচ্ছে তারল্য নীতি। সার্থক ব্যাংক ব্যবসা মানে সঠিক তারল্য নীতি। এরপরে দেওয়া আছে 1983 সালের সর্বপ্রথম বেসরকারি ব্যাংক হিসাবে ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় পরিবর্তিত ব্যাংকের বিনিয়োগের পদ্ধতি হলো, বলছে এটা কিন্তু ইতিমধ্যে আমরা জানি। তাহলে আমাদের অ্যান্সার দেখো, দেয়া আছে মোদারাবা এবং হচ্ছে মুসারাবা এবং হচ্ছে মুরাবাহা। এটা হচ্ছে 1, 2, 3, 3টি। ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ কোনটি, ঋণ প্রদান। ব্যাংকিং বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কোনটি, লকার ভাড়া। প্রত্যয়নপত্র ইস্যুর ফলে আমদানিকারক ও রপ্তানিকারকের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট হয় এবং বলছে রপ্তানিকারক অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করে। তবে এবার হচ্ছে ব্যাংক কমিশন আদায় করে, অ্যান্সার 1, 2, 3। বাণিজ্যিক ব্যাংকের আয় পে অর্ডার, বিল বাট্টা কর, লকার ভাড়া 1, 2, 3। ব্যবসার মূল চালিকা শক্তি হচ্ছে অর্থায়ন। একজন ব্যবসায়ীকে স্বল্প পুঁজি বিনিয়োগ করেও অধিক মুনাফা অর্জনে সহায়তা করে কোনটি, সেটা হচ্ছে অর্থায়ন ব্যবস্থাপনা। ব্যবসার মৌলিক উপকরণ কি, পুঁজি। শেয়ারের মাধ্যমে তহবিল সংগ্রহের বিনিময়ে শেয়ার হোল্ডারদের কী প্রদান করতে হয়, সেটা হচ্ছে লভ্যাংশ প্রদান করতে হয়। পণ্য বাজারে নানামুখী প্রতিযোগিতা সৃষ্টির কারণ হলো, আমরা দেখতে পাচ্ছি তিনটি, সমাজ সভ্যতার ক্রমবিকাশ, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন, ব্যবসা বাণিজ্য কার্য পরিধির বিস্তার, তিনটাই। অর্থায়ন বলতে বোঝায়, অর্থায়ন বলতে এখানে আছে 1 আর 3, তহবিল সংগ্রহ আর তহবিল ব্যবহার সংক্রান্ত পরিকল্পনা। এরপর দেখতে পাচ্ছি কোন দশকে যুক্তরাষ্ট্রের চরম মন্দা শুরু হয়, সেটা হচ্ছে 1930 সালে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রতিষ্ঠিত হয় কোন সালে, সেটা হচ্ছে 1945 সালে। কম্পিউটার অধ্যায়ের সূচনা হয়, আমরা জানি সেটা হচ্ছে 1970-এর দশকে IMF, ঠিক আছে, এর সদর দপ্তর কোথায়, ওয়াশিংটনে। নিয়মিত আয়ের সাথে সঙ্গতি রেখে কোনটি নির্ধারণ করা হয়, নিয়মিত ব্যয়। BCIC এর পুনর কি, সেটা হচ্ছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। বাণিজ্য ঘাটতি পূরণে সহায়তা করে কোনটি, রেমিটেন্স। মুনাফা বৃদ্ধি করতে বেশি তহবিল বিনিয়োগ করলে কোনটি ঘটে, সে তারল্য ঘাটতি হয়। চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে কিসের উপর সুদ ধার্য করে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হয়, এটা হচ্ছে সুদ আসলের উপর চক্রবৃদ্ধির ক্ষেত্রে। কোন সুদের ক্ষেত্রে প্রতি বছর বর্ধিত আসলের উপর সুদ গণনা করা হয়, সেটা হচ্ছে চক্রবৃদ্ধির ক্ষেত্রে। আমরা ইতিমধ্যে জানি RF 9% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 5,000 টাকা বিনিয়োগ করেন, 8 বছর পর এই বিনিয়োগের পরিমাণ কত হবে, জাস্ট সূত্র প্রয়োগ করলে এটা কিন্তু হয়ে যাবে। বার্ষিকের কথা এখানে বলা হয়েছে, FD সূত্র প্রয়োগ করবে। ইশরাত 6 বছর পর ব্যাংক থেকে 70,000 টাকা পাবে, 6 বছর পর পাবে, তার মানে PB বের করতে হবে। অলরেডি আমার কিন্তু বাটার হার 12% দেওয়া আছে, কত জমা রাখতে হবে, তাহলে PB সূত্র প্রয়োগ করে তোমরা এটা বের করতে পারবে। এই ব্যাখ্যাটা আমি আগে দিয়েছি। এরপরে দেখো আনসার আসবে হচ্ছে 35,467 টাকা। সাধারণ ঝুঁকি হচ্ছে খারাপ কোনো কিছু ঘটার অনিশ্চয়তা, খারাপ কোনো কিছু ঘটার সম্ভাবনা। তাহলে আনসার হচ্ছে সম্ভাবনা, খারাপ কিছু ঘটার সম্ভাবনা। বহিঃস্থ উৎস থেকে অর্থায়ন করা হলে কোন ঝুঁকির সৃষ্টি হয়, সেটা হচ্ছে আর্থিক ঝুঁকি। ভবিষ্যতে একটি কোম্পানি কী পরিমাণ লভ্যাংশ দিবে তা কিসের উপর, এখানে হবে দিবে কী দিবে তা কিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে ভবিষ্যতে অর্জিত মুনাফার উপর। গড় থেকে ব্যবধান কিভাবে বের করা হয়, সেটা হচ্ছে আয় মাইনাস হচ্ছে গড়, এটা একবার আলোচনা করেছি। কোম্পানি তাদের 5 বছর আয় এবং ঝুঁকি গণনা করে দেখলো গড় থেকে ব্যবধানের বর্গের যোগফল এত এবং কোম্পানির আদর্শ বিচ্যুতি কত হবে, জাস্ট যেহেতু 5 বছর তাহলে 5 থেকে 1 বিয়োগ করে এটাকে, এটা কিন্তু একবার একমাত্র করে ফেলছি। এই চিহ্নটা বলতে আমরা বুঝি হচ্ছে সামেশন। সীমান্ত প্রকল্পের আয় থেকে গড় ব্যবধানের বর্গের সমষ্টি হচ্ছে 830 এবং মেয়াদ হচ্ছে 6 বছর হলে আদর্শ বিচ্যুতিগত। এই টাইপের কোশ্চেন অনেকগুলো আমরা ইতিমধ্যে সলভ করেছি, তোমরা আশা করি এটা বের করতে পারবে। আদর্শ বিচ্যুতির ছোট মান কি নির্দেশ করে, কম ঝুঁকি। এরপরে মূলধন বাজেট নিয়ে একটি মূল্যায়ন প্রক্রিয়া, এটা আলোচনা করেছি কয়েকবার, যেহেতু একবার রিভিশন হয়ে গেল। কোনটির উপর কারবারের সফলতা অনেকাংশে নির্ভর করে, মূলধন বাজেটিং। নতুন পণ্য বাজারে ছাড়ার আগে যাচাই করতে হয় বাজার চাহিদা, সম্ভাব্য আয়, উৎপাদন খরচ 1, 2, 3। পে ব্যাক সময় নির্ণয় করো, দেখো এই 2 বছর পর্যন্ত আমার টাকা কিন্তু সম্পূর্ণ উঠে আসেনি, তাহলে আমি আগে 2 লিখবো, 2, তাহলে প্লাস হবে 2 প্লাস 2-এর সাথে কিছু অ্যাড হবে, তাহলে দেখতেই পাচ্ছ অ্যান্সার 2-এর সাথে কিছু একটা অ্যাড আছে, সেটা হচ্ছে 2.5। পুরো অঙ্কটা করার প্রয়োজনই নাই, টেকনিক্যালি এটা করতে পারবে। এরপরে
মেয়াদি আমানতের সুদের হার কত? প্রায় 13%। মেয়াদি আমানত সর্বনিম্ন কতদিন ব্যাংকে জমা রাখা হয়? সেটা হচ্ছে 30 দিন। প্রাইভেট ব্যাংকে সর্বোচ্চ কতজন পরিচালক থাকতে পারে? সেটা হচ্ছে 13 জন। বাংলাদেশে কত সালে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তন হয়? সেটা হচ্ছে 1983 সালে। বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য কী? সেটা হচ্ছে মুনাফা অর্জন। ব্যাংক ব্যবসার উন্নয়নের সহায়ক উদ্দেশ্য কোনটি? সেটা হচ্ছে মূলধন গঠন। বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য মুনাফা অর্জন, বিনিময়ের মাধ্যম কর্মসংস্থান সৃষ্টি। আছে 1, 2, 3। কোন হিসাবে সুদ ব্যতীত অন্য সুবিধা দেওয়া হয়? সেটা হচ্ছে চলতি হিসাবে, সুদ দেওয়া হয় না। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংকে কি খুলতে হয়? সেটা হচ্ছে প্রত্যয়নপত্র বা এলসি। এখন দেখো, বাণিজ্যিক ব্যাংক কিসের বিনিময়ে মক্কেলদের অর্থ স্থানান্তর করে? সেটা হচ্ছে কমিশনের বিনিময়ে। বাণিজ্যিক ব্যাংকের তহবিল উৎস কি? আমানত, ধার গ্রহণ, সংগ্রহ তহবিল। অ্যান্সার হচ্ছে 1, 2, 3। দ্যাটস ইট। ক্লাসটি কেমন লাগলো? অবশ্যই আমি আবার বলছি, ক্লাসটি বারবার দেখবে, এবং আগামীকাল তোমাদের 11টা সৃজনশীল প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ, যেখান থেকে 7টা প্রশ্ন পরীক্ষা আসবে। সবাই অনেক বেশি ভালো থাকো, পরীক্ষা আশা করি অনেক ভালো দিবে। সবার প্রতি রইল শুভেচ্ছা।